হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। জিএসএম 55 থেকে আমি আছি আপনাদের মাঝে সুজন। তো বিয়ার্স, আমি শুরুতে একটা কথা বলে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন। এবং কি আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, যে যারা ফ্ল্যাশের কাজ শিখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে ফলো করতে পারেন। সেক্ষেত্রে কি হয়, আমরা কিন্তু অলরেডি এখন ফ্ল্যাশের ভিডিও আপলোড করে দিচ্ছি আমাদের চ্যানেলের মধ্যে। আপনারা দেখতে পারেন এই ভিডিওর ডিসক্রিপশনে ফার্স্ট পার্ট 1 থেকে শুরু করে যে ভিডিও গুলো আপলোড করেছি সবগুলোর লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিছি, চাইলে ওইখান থেকে বাদ বাকি ভিডিও গুলো দেখে নিতে পারেন যারা একদমই নতুন। আর আজকে আমরা কথা বলবো দুইটি প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে, এবং কি এই দুইটি প্রোডাক্ট দ্বারা আমরা কি কি মোবাইল আনলক করতে পারি, ওই সেটের সাপোর্ট গুলো আপনাদের মাঝে শেয়ার করব। ঠিক আছে, তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে, জানি না আপনারা কেউ চিনতে পারছেন কিনা, যদি চিনে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে দিন। তো এটা হচ্ছে, আমি আপনাদেরকে বলে দিই যারা না জানেন, এটা হচ্ছে UMT ISP হার্ডওয়্যার টুল, EMMC হার্ডওয়্যার টুল। ঠিক আছে, UMT ISP EMMC হার্ডওয়্যার টুল। আর এটা দিয়ে আমরা কি করতে পারবো? ঠিক আছে, আর এটা দিয়ে কি শুধু আমরা কাজগুলো করতে পারবো, আমরা বিস্তারিত আলোচনা করব। তার সাথে আমি এখানে রেখেছি একটা NCK প্রো, হয়তো এটার মধ্যে আমি সাদা ট্যাব ব্যবহার করেছি তার কারণে নামটা দেখা যাচ্ছে না, তবে এটা হচ্ছে একটা NCK প্রো ডঙ্গল। ঠিক আছে, এখন আমরা আর বেশি কথা বলবো না, আমরা ইন্টু পরে আমাদের সরাসরি মূলত কাজে চলে যাব। বন্ধুরা, ইন্টুর পরে আমরা চলে আসলাম সরাসরি আমাদের মূলত কাজে। তো প্রথমে আমি যেটা করতে যাচ্ছি, আমরা এটাকে আনবক্সিং করে দেখি এটার সাথে কি কি আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু আমাদের চিকন চিকন ওয়্যার দেওয়া হয়েছে, মানে তার, যেগুলো দ্বারা আমরা মোবাইলের সাথে যে EMMC অ্যাডাপ্টার আছে, হ্যাঁ, এই অ্যাডাপ্টার থেকে আমরা মোবাইলের সাথে কানেক্ট করতে পারবো। তবে এই তারগুলো দিয়ে আমরা না করাটাই বেটার, কারণ এগুলো অনেকটাই মোটা। ঠিক আছে, তো এগুলা কোনো কাজে আসবে না আমাদের, যেহেতু আমাদের এখানে চিকন কয়েল ওয়্যার আছে, আমরা এগুলো দিয়ে এই কাজগুলো করব। তো এখানে আমরা এটা রেখে দিলাম, এবং কি এখানে দেখতে পাচ্ছেন EMMC যে অ্যাডাপ্টারটা আছে, সরি, এটা হচ্ছে আমাদের টুল আর এগুলো হচ্ছে অ্যাডাপ্টার। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে EMMC আমরা খুললে, ঠিক আছে, আচ্ছা আমরা শুরু থেকে এটা থেকে বলি, আচ্ছা এই এটাও আমাদের কোনো কাজে আসবে না বর্তমানে, হ্যাঁ, কারণ এগুলা বেকার, এগুলো আমরা রাখলাম। তো এটা হচ্ছে আমাদের UMT EMMC হার্ডওয়্যার টুল, এটা এটা হচ্ছে আমাদের মেইন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন এটার জন্য কিন্তু কানেক্ট করার জন্য আমাদের Z3X বক্সের সাথে একটি কেবল থাকে, USB কেবল। আপনাদের যদি কারো না থাকে তাহলে আপনারা ওই কেবলটা যে কোনো ওয়েবসাইট থেকে বা যে কোনো শপ থেকে কিনে নিতে পারেন, এটার সাথে কেবলটা দেওয়া হয় না। ঠিক আছে, এই এই কেবলটা কিন্তু আপনারা অবশ্যই ক্রয় করে নেবেন যে কোনো ওয়েবসাইট থেকে। তো এখন কথা হলো, এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টার, EMMC অ্যাডাপ্টার বা BG অ্যাডাপ্টার বলতে পারেন। তো এখন এটা কিন্তু আমাদের একটা বাজ আছে কানেক্ট করার মতো, হয়তো ভাবতে পারেন এটা যে এইভাবে যারা কোনো সময় ব্যবহার করেন নেই তাদের জন্য আমি ভিডিওটা শেয়ার করছি। তো এই যে এভাবে কিন্তু এটা হবে না, এটার বাজ হচ্ছে এভাবে, এটা সবসময় উপরের দিকে থাকবে। ঠিক আছে, আর এখানে কিন্তু একটা চিহ্ন দেওয়া আছে, তো এটা আমাদের কানেক্ট হবে আমাদের এই পাশ এভাবে। তো এটা কানেক্ট করার পর, আমরা কানেক্ট করার আগে এটার মধ্যে আমরা এই আমাদের যে EMMC উঠিয়ে এটার মধ্যে আমরা বসিয়ে EMMC আমরা রিড রাইট বা আনলক করতে পারবো। তো আমরা মানে যেটা সহজ বিষয়, আমরা সহজ বিষয়ে চলে যাই, এটা কিন্তু যারা নতুন তাদের জন্য কঠিন হয়ে যাবে। EMMC উঠিয়ে EMMC-টাকে রিবোলিং করার পরে এখানে বসাবো, বসিয়ে এটাকে রিড করব বা রাইট করব বা আনলক করব, করার পরে আবারও আমরা এটাকে EMMC-টাকে আবারও রিবোলিং করব, সোল্ডারিং করার পরে আবার আমরা মাদারবোর্ডের সাথে কানেক্ট করবো, এগুলো অনেক ভেজাল। তো এটা আমরা আসলে এটাও আমরা এদিকে রেখে দিলাম। তো এখন এটা হচ্ছে আমাদের মূলত যে মেইন একটি, যে দেখতে পাচ্ছেন এটা আমাদের EMMC অ্যাডাপ্টার, এটা দ্বারা আমরা কি করতে পারি, এখানে দেখতে পাচ্ছেন আমরা EMMC কানেক্ট করতে পারবো এখানে। আর তাছাড়া এখানে আমাদের কিন্তু সবগুলো লাইন আছে, এখানে যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে BCC 2.8 ভোল্ট, এটা হচ্ছে Data 3, এটা Data 2, এটা হচ্ছে Data 1, এটা হচ্ছে Data 0, এটা হচ্ছে CMD এবং কি CLK, তো এটা হচ্ছে BCC Q 1.8 ভোল্ট। ঠিক আছে, তো এখানে সবগুলা কিন্তু আমাদের পয়েন্ট আছে। আর এটা কি কাজ করে থাকে, আমরা সাধারণত একটা মেমোরি কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য আমাদের যেরকম একটা কার্ড রিডার ব্যবহার করতে হয়,
হ্যাঁ, তো ওই কার্ড রিডারের কাজ অ্যাকচুয়ালি এটা করে থাকে, ঠিক আছে। তবে এগুলো অনেক হাই কোয়ালিটি, অনেক ভালো। তো এটাও আমাদের এভাবে কানেক্ট হবে, এভাবে কানেক্ট হওয়ার পরে তো তারপরে আমরা আমাদের ডায়াগ্রাম থেকে তারগুলা, এই যে চিকন কয়েল তারগুলা দিয়ে আমরা আমাদের মাদারবোর্ডের যে এই আমাদের কম্পোনেন্ট থাকে, ইএমএমসি কম্পোনেন্টের সাথে আমরা কানেক্ট করে আমাদের প্রত্যেকটি মোবাইল আনলক করতে পারবো। তো এখন কথা হলো, অনেকের মাথার মধ্যে চিন্তা আসতে পারে, ভাই এটা হলে কি আমরা মোবাইল সব মোবাইল আনলক করতে পারবো? না, এটা এটার সাথে আমাদের দরকার হবে, দেখতে পাচ্ছেন এখানে আছে এনসিকে প্রো। আমি বলতে পারি এটার সাথে আপনারা কি কি ডঙ্গল কানেক্ট করতে পারবেন, ইউএমটি, ইউএমটি প্রো এবং কি এনসিকে প্রো, আরেকটা আছে জিএসএম। তো এগুলা ডঙ্গল কানেক্ট করে আপনারা এটার সাথে কানেক্ট করে কাজ করতে পারবেন। তবে তা সেই জন্য আপনাকে ইএমএমসি বা ইউএমটি বা ইউএমটি প্রো যেটাই ডঙ্গল থাকুক, ওইটার ইএমএমসি একটি টুল আছে, ওইটা আপনাদেরকে ইএমসি টুলটা বাৎসরিকভাবে 1 বছরের বা 1 বছরের যেই মেয়াদ থাকে ওই মেয়াদে আপনারা অ্যাক্টিভেট করতে হবে। আর 1 বছরের মেয়াদে অ্যাক্টিভেট করলে হয়তো 1200 থেকে 1500 টাকা যেতে পারে। তা না হয় যদি আপনারা ইএমএমসি টুলটা অ্যাক্টিভ না করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কাজগুলো এটা দিয়ে করতে পারবেন না। সর্বপ্রথমে আপনাদেরকে ইউএমসি টুল অ্যাক্টিভ করতে হবে, সেটা ইউএমটি হোক, এনসিকে প্রো হোক বা ইউএমটি প্রো হোক। তা আমরা ওইটার ইএমএমসি টুল অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পরে এখন আমরা আমরা সবগুলোর দাম সব আপনাদের সাথে বলবো, যে এগুলার এটার দাম কত বা এটা এগুলার দাম কত। হ্যাঁ, তো সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, ভিডিওটা কি স্কিপ করবেন না, খুব মনোযোগ সহকারে দেখবেন। তো এখন কথা হলো যে এটা থেকে আমরা কি কি মোবাইলের সাপোর্ট পেতে পারি। হ্যাঁ, আর তাছাড়া এখানে কিন্তু আমাদের দুইটি রেজিস্ট্যান্স এখানে আমরা কানেক্ট করতে হয়, তা না হয় কিন্তু আমাদের যে ইএমএমসিটা আমাদের ইএমএমসি টুলের সাথে ডিটেক্ট করে না, হ্যাঁ মানে সমস্যা করে, অতি সহজে কিন্তু ডিটেক্ট করে না। তো সেক্ষেত্রে আপনারা দেখবেন অনেক ভিডিওর মধ্যে দেখবেন যে এখান থেকে দুইটা রেজিস্ট্যান্স এখানে ব্যবহার করছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে এখানে ব্যবহার করব না, আমরা এটার পিছে ব্যবহার করব, যেই দুইটা রেজিস্ট্যান্স ব্যবহার করতে হয়। এবং কি আমি ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব যে আমরা কোথায় থেকে কোথায় যে রেজিস্ট্যান্সটা ব্যবহার করলাম এবং কি রেজিস্ট্যান্স কোথায় পাবেন বা এটা কত অংশের রেজিস্ট্যান্স, সবগুলা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তো এখন আসা যাক আমরা এই যে আমাদের যে এটার মধ্যে সাপোর্টগুলো কি কি পাবো, আমি বেসিকগুলো আপনাদেরকে বলবো। হ্যাঁ, যে আপনারা যে বর্তমানে অনেকে কনফিউজ আছেন যে ভাই তার লাগিয়ে, চিকন তার লাগিয়ে যে মোবাইল আনলক করা হয়, তার জন্য কি ইউএফআই বক্স দিয়ে শুধু আনলক করা যায় বা জিট্যাগ দিয়ে আনলক করা যায়, অন্য কোনো টুল নাই? তো প্রত্যেকটারে কিন্তু কমবেশ টুল থাকে, যেমন মিরাক্কেলেরও টুল আছে এরকম। তো এখন যাক আমরা এটা নিয়ে কথা বলতে আসি, এটা নিয়ে কথা বললে অন্যদিকে আমরা যাব না। তো অনেকে ভাবতে পারেন যে ভাই এটা দিয়ে কি কি কাজ করা যাবে। তো এখানে আমি আপনাদেরকে যে বেসিক আমার জানা মতো যে বেসিক ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে দেব, তো তার জন্য আমি একটু জুম করে নিচ্ছি। তো এখানে সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন আমি লিখেছি ওপো। তো এখানে কিন্তু আপনারা ওপোর সাপোর্ট পাবেন। অনেকে বলতে পারেন ভাই সবগুলো ওপোর সাপোর্ট কি পাবে পাবে এখানে সবগুলা বলতে 100 থেকে 50% পেতে পারেন আপনারা যখন ইএমএমসি টুলটা অ্যাক্টিভ করবেন। করার পরে ওইখানে গেলে আপনারা কোন কোন মডেলগুলো আছে আপনারা দেখতে পারবেন। আর তারপরে পাবেন আপনারা এখানে ভিভো, আর ভিভো আপনারা প্রত্যেকটি সেট আনলক করতে পারবেন। ভিভোর যেই মডেলটি ইএমসি টুলে সাপোর্ট থাকবে সেক্ষেত্রে ভিভোর যেই আনলক করতে হবে, আমরা যে আনলকগুলো করব, এটা পিন হোক, প্যাটার্ন হোক বা পাসওয়ার্ড হোক, যেটাই হোক, ওইগুলার ক্ষেত্রে আনলক করার ক্ষেত্রে আমাদের ভিভোর, হ্যাঁ, যে কোনো প্রকার আমাদের ছবি থাকুক বা মুভি থাকুক, হ্যাঁ যেটাই থাকুক, যে ধরনের যে কোনো ফাইল থাকতে পারে, মানুষের ইম্পর্টেন্ট ফাইল থাকতে পারে, এগুলা মানে নষ্ট হবে না, মানে ডিলেট হবে না, মানে উইদাউট ডাটা লস আপনারা এগুলাকে আনলক করতে পারবেন ভিভোর। তারপরে থাকছে এখানে রিয়েলমি, রিয়েলমি ফোনের সাপোর্ট পাচ্ছেন আপনারা, রিয়েলমি ফোনের আনলক করার ক্ষেত্রে এটাও পিন, প্যাটার্ন, পাসওয়ার্ড আনলক করতে পারেন। তারপরে এখানে থাকছে স্যামসাং, স্যামসাং অনেক সেট দেখা যাচ্ছে যে জেওয়ান, জেওয়ান এস, এগুলা সেট আমরা যখন মানে একটি ফাইল দিয়ে ফ্লাশ করতে যাই সেক্ষেত্রে ড্যাড হয়ে যায়। হ্যাঁ, হ্যাং লোগো সেট এগুলো বিশেষ করে ড্যাড হয়ে থাকে, আমাদের ফ্লাশ করতে গেলে কিন্তু আমাদের সেটা ড্যাড হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে স্যামসাংয়ের যে সাপোর্টটি পাবো, আমরা এই ড্যাড বুট রিপেয়ার করতে পারবো মোটামুটি এটা দিয়ে, ঠিক আছে। যারা মানে দক্ষ তারা বুঝবেন, আর যারা নতুন টেকনিশিয়ান তারা বুঝবেন না। তো আমি আপনাদেরকে সবগুলো বোঝানোর জন্য চেষ্টা করব। তারপর আপনারা যেটি সাপোর্ট পাবেন এলজি, তারপর হচ্ছে আসুস, আর এখানে হচ্ছে রেডমি এবং কি ব্যাগেটে এমআই, ঠিক আছে। তো রেডমি মোবাইলের কিন্তু আমাদের এমআই অ্যাকাউন্ট লেগে এমআই অ্যাকাউন্ট একটা নামে একটি লক আছে, তো এমআই অ্যাকাউন্টও আমরা এখান থেকে আনলক করতে পারবো। আর হয়তো ভাবতে পারেন যে ভাই
এখানে ওপো বা ভিভো, রিয়েলমি, স্যামসাং, এলজি, আসুস বা রেডমি, হ্যাঁ এগুলোর কোন কোন মডেলগুলো আমরা সাপোর্ট পাবো। হ্যাঁ তো তার জন্য আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন UMT ISP হার্ডওয়্যার টুল, ঠিক আছে, লিখলে ওইখানে সাপোর্টগুলো আপনারা দেখতে পারেন যে কোন কোন সিপিইউ আছে, কোন কোন সিপিইউর মধ্যে কোন কোন সাপোর্টগুলো আছে। তো তার মধ্যে আপনারা বিশেষভাবে যখন আপনারা যে UMMC টুলটা অ্যাক্টিভ করে ফেলবেন, অ্যাক্টিভ করার পরে যখন ওপেন করবেন, ওপেন করার পরে তখন আপনারা ওইখানে সাপোর্টগুলো, অরিজিনালি সাপোর্টগুলো দেখতে পারবেন যে ওপোর কী কী মডেলের সাপোর্ট আছে, ওইখান থেকে আপনারা কী কী আনলক করতে পারবেন, বা ভিভোর কী কী মডেলের সাপোর্ট আছে। হ্যাঁ তো সবগুলো কিন্তু আপনারা ওইখান থেকে দেখতে পারবেন। তো এখন কথা হলো যে আপনারা যে এগুলা কিভাবে ইনস্টল করবেন, বা UMMC টুল কিভাবে আপনারা ওই UMMC টুলটা কোথায় পাবেন, ঠিক আছে, বা এটা আপনারা কোথায় থেকে অ্যাক্টিভ করবেন, আপনারা কোথা থেকে অ্যাক্টিভ করবেন যদি আপনাদের কাছে UMT বা EMM সরি NCK প্রো বা UMT প্রো, হ্যাঁ ডঙ্গল থাকে আপনাদের, মানে যেখান থেকে নিচ্ছেন ওইখানে তাদের সাথে আলাপ করে দেখতে পারেন, ওইখান থেকে আপনারা UMMC টুলটা অ্যাক্টিভেশন করতে পারবেন। আর যদি না পারেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আপনারা জানতে পারেন কোথা থেকে করবেন, আমরা সব তথ্য দিয়ে দেবো। এবং কি আপনারা যে আপনাদের কম্পিউটারের মাধ্যমে শুরু থেকে মানে এটা কিভাবে ইনস্টল করবেন, পরবর্তীতে আমরা ভিডিও নিয়ে আসবো যে UMT-র সাপোর্টটা কোথায় পাবেন, এবং কি UMT যে আপনাদের UMMC টুল, এবং কি কিভাবে এটা অ্যাক্টিভেশন করবেন, ওইগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আমি আপনাদের মাঝে দেব। সবাই আমাদের এই ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবেন, এবং কি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন কথা হলো যাদের কাছে NCK প্রো বা UMT বা UMT প্রো নাই, এবং কি যে ISP EMMC ISP হার্ডওয়্যার টুলটা আপনাদের কাছে নাই, এখন এগুলোর প্রাইস কত, বা UMMC টুলটা অ্যাক্টিভ করার জন্য কত টাকা খরচ করতে পারে, ঠিক আছে। তো আমি এখানে বলতে চাই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে NCK প্রো, ঠিক আছে। এখানে আপনারা আমি গত ভিডিওতে বলেছিলাম যে এগুলোর মধ্যে কী কী সাপোর্ট পাবো, এবং কি এই ডিভাইসটা কয়টা ডঙ্গলের কাজ করে থাকে। যারা ওই ভিডিওটি মিস্টেক করেছেন তারা অবশ্যই ডিসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওগুলো দেখে নেবেন, এবং কি আমি আই বাটামে ওই ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেবো, চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো এখন কথা হলো এই NCK প্রো এটার রেট কত, ঠিক আছে, এটার NCK প্রো দাম কত, UMT ISP হার্ডওয়্যার, UMMC হার্ডওয়্যার টুল এটার দাম কত, ঠিক আছে। তারপরে হচ্ছে UMMC টুলটা অ্যাক্টিভ করতে কত টাকা খরচ হয়, টোটালি আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি কত টাকা খরচ আসে। NCK প্রোটা আসলে এগুলার দাম অনেক সময় বাইরে থাকে, আবার অনেক সময় কমে থাকে, 4800 থেকে 5500, তার মধ্যে এটা হবে 5500। আর এখন কথা হলো যে UMT ISP UMMC হার্ডওয়্যার টুল এটার দাম কত, এগুলার দাম হচ্ছে 1600 টাকা, ঠিক আছে। UMMC-র যে টুলটা থাকে ওই টুলটা অ্যাক্টিভ করার জন্য আপনাদেরকে দরকার হবে 1200 টাকা, তাহলে আপনারা যোগ করে নেন টোটালি কত আসলো, এখানে ধরুন 5500 ধরে রাখেন, এখানে ধরুন 1600 টাকা, আর 1200 থেকে 1500 টাকা আসতে পারে UMMC টুলটা অ্যাক্টিভ করার জন্য। হ্যাঁ তো আপনারা সবগুলো হিসাব করে নিতে পারেন যে টোটালি কত টাকা আসলো। আর যারা এই ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে আপনারা আমাকে জানাতে পারেন যে আর সামনের দিকে কী ধরনের ভিডিও চান, আপনাদের মাঝে সবগুলো আমি শেয়ার করব, যে কীভাবে একটি সেট আনলক করতে হয়, কীভাবে একটি সেট ফ্লাশ করতে হয়, কীভাবে একটি সেট রিড করতে হয়, কীভাবে একটি সেট রাইট করতে হয়, ঠিক আছে, বিস্তারিত আলোচনা করব। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনাদের বন্ধুবান্ধব যেমন অন্য কোনো সোশ্যাল মিডিয়া থাকে সবগুলোতে আপনারা ভিডিওটাকে শেয়ার করে দিবেন, আর ভিডিওটাতে একটি লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।